রসালো প্রেমের পরও বিয়ে ভাঙছে হার্দিক এবং নাতাশার এটা কি সত্যি হতে চলেছে ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে মডেল নাতাসার প্রেম ও বিয়ের কথা সকলেরই জানা দীর্ঘদিন তাদের প্রেমের ছবি বিয়ে মাখো মাখো মে বিয়ে করেন হার্দিক নাতাশা সেই বছর তিরিশে জুলাই তাদের প্রথম সন্তান অগস্তের জন্ম হয় এদিকে চলতি বছরের অর্থাৎ দু হাজার চব্বিশে মার্চে হার্দিক পান্ডিয়ার খারাপ আইপিএল এর কারণে অনলাইনে বোলিংয়ের এর শিকার হতে হয়েছিল তার স্ত্রীকে সার্বিয়ান মডেল এবং অভিনেত্রী নাতাশা তাকেও কিন্তু সবাই ট্রোল করছিল খুব বাজেভাবে তবে সম্প্রতি নেটপাড়ায় জোর জল্পনা নাতাশা ও হার্দিক আলাদা হয়ে গেলেন বিয়ে ভাঙছে কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটের পোস্টে এই জল্পনা তৈরি হয়েছে রেডিট পোস্টে লেখা হয়েছে যদিও এটা কেবলই একটি জল্পনা তবে হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো ইনস্টা স্টোরি এখনও পোস্ট করেনি এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যান কোভিচ পান্ডিয়া লিখতেন তবে এখন তিনি হার্দিকের নাম পুরোপুরি মুছে দিয়েছেন আরও লেখা হয়েছে যে নাতাশার জন্মদিন ছিল চারই মার্চ তবে সেদিন হার্দিক কোনো পোস্ট করেনি যেখানে শুধু তাদের মাঝে ছেলে আগস্ত রয়েছে সেগুলি নাতাশা হার্দিকের সঙ্গে সাম্প্রতিক সমস্ত পোস্ট মুছে ফেলেছেন তাছাড়া এবারে আইপিএলে হার্দিকের জন্য নাতাশাকে মাঠে যেতেও দেখা যায়নি ওদের মধ্যে কিছু একটা অবশ্যই প্রবলেম অনেকেই এই জল্পনার প্রতিক্রিয়া দিয়েছেন একজন লিখেছেন রয়েছে রেডিটে এতে মোটেও অবাক হয়নি হতেই পারে আরেকজন লিখেছেন ঠিক আছে তবে হার্দিকই ওর সাথে প্রতারণা করেছে কারণ লন্ডনে তাকে অন্য মেয়ের সাথে দেখা গিয়েছিল আবার কারো মন্তব্য রয়েছে এত দ্রুত কোনো দম্পতি বর্তমান অবস্থা সম্পর্কে অনুমান করা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না নাতাশা কিন্তু হার্দিকের সঙ্গে সমস্ত পোস্ট মুছে ফেলেনি আর আইপিএলে দেখা না যাওয়ার প্রসঙ্গ যদি ওঠে তাহলে বলবো হার্দিক হয়তো তাকে এই ম্যাচ দেখতে নিষেধ করেছেন কারণ নাতাশা বা তার স্ত্রী অনেকেই তাকে ট্রোল করছে কারুর কথাই আপনার মনে হয় আইপিএল নিয়ে ট্রোলিং এবং ঘৃণা ছড়ানোর কারণেই হার্দিক তাকে দূরে থাকতে বলেছে এদেশের লোকজন ক্রিকেটারদের স্ত্রীদেরও অপমান বা হুমকি দিতে বড্ড তৎপর মনে আছে সেই সময় ধোনির পাঁচ বছরের মেয়েকেও লোকজন কিভাবে হেনস্থা করত তাই হার্দিক এবং সতর্কতা অবলম্বন করছেন সম্প্রতি সার্বিয়ান অভিনেত্রী নাতাশা আইপিএল দু হাজার চব্বিশে হার্দিকের পারফরমেন্সের জন্য তীব্র ট্রোল হয়েছে আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাই ইন্ডিয়ান্সেরও খারাপ অবস্থা হয়েছে নাতাশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে তার বিরুদ্ধে অপমান এবং অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে